সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা হবে চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন এই ভিডিওতে তোমাদের আমাদের পরিবেশ বিষয়টা নিয়ে আলোচনা হবে আর অন্যান্য বিষয় অলরেডি সমাধান দেওয়া হয়ে গেছে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেক্সিস পেয়ে যাবে পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে পার্ট এইট এটা তোমাদের পার্ট সেভেন এবং অলরেডি পার্ট এইট অর্থাৎ তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কও দিয়ে দিয়েছে আর পার্ট এইটের অর্থাৎ ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কেরও বেশ কিছু বিষয় সমাধান দেওয়া হয়েছে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেক্সিপন পেয়ে যাবে তো দেখো এখানে একে দেখে বলেছে ঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন সপ্তর্ষি মন্ডল দেখা যায় আকাশের উত্তর পূর্ব দিকে এবং এটাই সঠিক উত্তর ঠিক আছে পরের কোশ্চেন এখানে বলা হচ্ছে মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হলো তামা পরের কোশ্চেন নৌকো নৌকা চালানোর সময় গাওয়া হয় এখানে দেখো সারি গান অর্থাৎ অপশান উত্তর এরপর দেখো তোমাদের দুইয়ের দিকে কি বলেছে ঠিক বাক্যের পাশে আর ইয়েস চিহ্ন দিতে হবে ঠিক আছে আর ভুল বাক্যের পাশে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন দিতে হবে তো এখানে মোট তিনটি প্রশ্ন আছে প্রত্যেকটার জন্য এক নম্বর প্রথমটা দেখো চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা এটা হচ্ছে ভুল তাহলে তোমরা এখানে কি করবে না বাক্যটার পাশে একটা বক্স করবে করে এখানে ক্রস চিহ্ন দেবে তোমরা কিন্তু এভাবে লিখবে না উত্তর যে উত্তর ভুল কারণ এখানে চিহ্ন ব্যবহার করতে বলেছে তো বাক্যটার শেষে বক্স করে তোমরা চিহ্ন ব্যবহার করবে পরেরটা দেখো এখানে বলেছে মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো এটা এটা ঠিক তাহলে তোমরা বক্স করে কি করবে না ইয়েস চিহ্ন দেবে এরপরের কোশ্চেন এখানে বলা হচ্ছে যে আদি মানুষেরা কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো এটাও ঠিক তাহলে তোমরা এটা বক্স করে এস চিহ্ন দেবে এরপরে দেখো তোমাদের তিনের দিকে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন মহাকাশ নিয়ে গবেষণা তো গ্যালিলিওর অবদান অবদান উল্লেখ করো তোমরা জানো বিজ্ঞানী গ্যালিলিও বিভিন্ন গবেষণার পর দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এই দূরবীক্ষণকে কাজে লাগিয়ে তিনি পৃথিবী থেকে চাঁদকে পর্যবেক্ষণ করেছিলেন তিনি সর্বপ্রথম মহাকাশ সম্পর্কে তথ্য প্রদান করেন এবং তিনি বলেন চাঁদের অসংখ্য বড় বড় গর্ত রয়েছে ঠিক আছে পরের কোশ্চেন বলেছে দৈনন্দিন জীবনে নানারকম টুল এর সাহায্য নেওয়া হয় কেন দৈনন্দিন জীবনে মানুষ বিভিন্ন ধরনের টুলের ব্যবহার করে থাকে নিজের কাজকে সহজ সরল ও আরামদায়ক করার জন্য যেমন মাঠে কাজ করার জন্য কোদাল কাস্তে বাড়িতে রান্না করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি দূরের কোথাও যাতায়াতের জন্য যানবাহনের ব্যবহার ইত্যাদি টুল এর সাহায্যে মানুষ অল্প সময়ে বেশি পরিমাণ কাজ করতে সক্ষম হয় এরপরে দেখো তোমাদের তিন নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে এখানে বলেছে কোশ্চেনটা দেখো কে কোথায় থাকেন তার উপর জীবিকা ধরন অনেকটাই নির্ভর করে এখন উদাহরণের সাহায্যে বক্তব্যটাই যথার্থ আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো দেখো এখানে বলা হচ্ছে মানুষ যেখানে বাস করে সেখানকে সেই রকম সে জীবিকাকে কাজে লাগিয়ে নিজেদের জীবন ধারণ করে যেমন শিল্প প্রধান শিল্প প্রধান দুর্গাপুর ব্যান্ডেল গুজরাট বোম্বে এই সমস্ত স্থানে বিভিন্ন বড় বড় শিল্প কারখানা থাকার মানুষ মানুষ এখানে শিল্পের উপর নির্ভরশীল আবার বর্ধমান ও মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গা মানুষ কৃষির উপর নির্ভরশীল ঠিক আছে পরে তোমাদের দেখো দাগে কি বলেছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে হবে এখানে একটাই প্রশ্ন আছে আগুন আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনের নানা রকম পরিবর্তনের সূচনা করে এখন এই বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করতে হবে উত্তরটা দেখো আগুনের ব্যবহার শেখার ফলে মানুষ নিজেকে বিভিন্ন হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা করতে করতে ব্যবহার করলো আগুনকে আর প্রকৃতি ঠান্ডা অর্থাৎ শীতের হাত থেকেও বাঁচাতে আগুনের ব্যবহার করলো মানুষ আগের মতো আর মানুষ কাঁচা মাংস খেলো না আগুনের ব্যবহারের পর মানুষ তাকে আগুনে ঝলসিয়ে খেতে শিখলো তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাক্স পার্ট সেভেন যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা অন্যান্য বিষয় সেই সঙ্গে মডেল অ্যাক্টিভিটি টাক্স পার্ট এইটের সমাধান পর্বগুলো দেখে নিয়েও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে